আমার জন্য অনেক দেশ কথা বলবে, বিএনপিকে ঘরে ঢুকানো সম্ভব, নজরুল বলবো মাইক মানে রেখে না খবর আছে। এটা 1991 এবং খুব অল্প সময়ের মতো অনেক দেশ তত্ত্ব করবে গভর্নমেন্ট করে তাদেরকে। এটা কেন হইল এটার ব্যাখ্যা দাও। ওই দিন থেকে চলে গেছেন, আমার সিট আমি ঠিক করি, অন্য কেউ ঠিক করে না। আমি কোনদিন আমার এলাকাতে কেউ বলতে পারবো না আমি ক্ষমতার অভাব ব্যবহার করতে পারবো দেখিয়েছি কাউ, তাহলে বলি না আমার অবস্থান। কিন্তু সরকার তো জানে আমার অবস্থান কি, আমার ছেলের অবস্থান কি। তাহলে এটা অনেক করে কেন হলো কমিশনে গন্ডগোল, আমার সাথে গন্ডগোল, তুমি মাদ্রাস বা আমি আমার কি করলাম, তার সাথে বসলাম সরকার থেকে সহযোগিতা করলাম না করিনি। আপনারা পত্রিকা দেখেন নাই, খাবার দেখছেন না, করেছি আজকে বিএনপি এত কষ্ট করেছিল সরকারের বিরুদ্ধে, আমেরিকার যে ব্যবস্থা করেছিল সেটা ঠেকিয়েছেন সরকার আপনি না, আপনাকে আমি সহযোগিতা করেছি বাবু সেনে বলে দিলাম, মুখ খুললে অসুবিধা হয়ে যাবে, আমার মুখ খোলা হয় না, আমি আপনাদের সাথে আছি এবং মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংসদের মাত্র আজকে এক মাস মানে হয় নাই আপনার সাথে আমার কথা হয়েছে, আমি আপনাকে বলেছি এইবারও আপনি প্রধানমন্ত্রী হবেন, নির্বাচন হয়ে যাবে। এবং দুষ্টুমি করে আমি আমার সংসদের অনেক সময় আমার বক্তব্যের মধ্যে বলেছি এটা বলতেছি সংসদের মধ্যে বৈঠক হয়েছে আমার রাষ্ট্রপতির ব্যাপারে কথাবার্তা বলতে হবে। পরবর্তীতে কি সেখানে তারা প্রত্যেকে স্বাধীনতা বিরোধী, প্রত্যেকে দরবার বিরোধী, প্রত্যেকে মাথা বিরোধী, এরা নতুন তথ্য দিলাম এই জায়গায় ভালো দিয়েছে। আমি বাধা দিয়ে যাবো না।